আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে এলাম খুবই চমৎকার একটা অফার নিয়ে। অফারটাতে সবাই জয়েন করবেন, কেউ কিন্তু মিস দিয়েন না, তাহলে আপনি খুব বড় একটা প্রফিট থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। যার কারণে আমি আজকে সকালেই কিন্তু অফারটা শেয়ার করে দিয়েছিলাম। অনেকেই জয়েন করছেন, অনেকে জয়েন করেন নাই। শুধু আপনি জয়েন করে ডান বললেই হবে না, কিন্তু এখানে আপনাকে অনেক কাজ করতে হবে, অনেক হার্ডওয়ার্ক করতে হবে, অনেক পয়েন্ট ইনকাম করতে হবে। তাহলে আপনি লেভেল আপ করে নিলে আপনি এখান থেকে $50 থেকে $100 অবধি আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। যত বেশি পয়েন্ট হবে তত বেশি আপনার আর্নিং হবে, কারণ পয়েন্টটা কনভার্ট করে ওরা আমাদেরকে ডাটা টোকেন দিবে। ডাটা টোকেনটা অলরেডি কতগুলো মার্কেটে লিস্ট আছে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। স্ক্রিনশটটা আমি তখনই শেয়ার করে দিয়েছিলাম। দেখেন বাইন্যান্সে লিস্ট আছে কতগুলো পেয়ারে, এবং হচ্ছে প্যানকেক সোয়াইপে আছে, ইউনিসোয়াইপে আছে, তারপর হচ্ছে গেটওয়েতে আছে, আরও কতগুলো সোয়াইপে আছে। তো এগুলা এই টোকেনটা কিন্তু কত সেন্ট, 2 সেন্ট করে 3 সেন্ট করে প্রাইস চলতেছে। তো এটা পাওয়ার সাথে সাথে আমরা কিন্তু এই যে কোনো একটা এক্সচেঞ্জারে নিয়ে গিয়ে আমরা ইনস্ট্যান্ট সেল দিয়ে প্রফিটটা নিতে পারবো। এর জন্য কেউ মিস করবেন না। আর কীভাবে জয়েন করবেন, ফার্স্ট যে প্রসেসটা এখানে আমি দেখাই দিয়েছি, আপনারা আশা করি জয়েনটা করে নিতে পারবেন। তারপর আমি আবার আরেকবার দেখাই দিব ভিডিওতে, ঠিক আছে? তো যাই হোক, এখানে এটা আমাদেরকে দিচ্ছে, আজকের এই অফারটা দিয়েছে স্ট্রিম ট্রিম ব্লকচেন, ঠিক আছে? তো কীভাবে কী করবেন সব প্রসেস আমি আপনাদেরকে একদম সুন্দর করে দেখাই দিব। আর ভিতরে গেলে আপনি দেখতে পাবেন এখানে কিছু টাস্ক আছে, হয়তো এগুলো আপনার প্রবলেম হতে পারে, এই জন্য সব কিছু ভেঙে চুরে আমি দেখাই দিব। আজকের ভিডিওটা কেউ টেনে টুনে দেখবেন না, একদম সুন্দরভাবে দেখবেন, তাহলে আপনি এখান থেকে বেশি আর্নিং করতে পারবেন। ভিডিও শুরুতে সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে না, সাবস্ক্রাইব করে দিন। আর এই যে টেলিগ্রামটাতে আপনারা এই চ্যানেলটাতে জয়েন করে নিন, এবং এই জয়েন করার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, এই লিঙ্কে ক্লিক করবেন, অথবা অফারের লিঙ্কে ক্লিক করলে আপনাকে এখানে নিয়ে আসবে। তারপর আপনি জয়েন করে এই লিঙ্কটাতে ক্লিক করে দিলে আপনি জয়েন করতে পারবেন। তো কীভাবে কী করবেন সব কিছু দেখাই দিচ্ছি। আজকে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন, কারণ এরকম সুযোগ, এরকম অফার মানে ভিডিও করে সবাই দেয় না। তো আমি দিচ্ছি আপনাদের সুবিধার জন্য, এই জন্য অবশ্যই আপনাদের ভালো ইনকাম হবে, তার জন্য আপনি আমাদের আমি একটা আপনাদের কাছে লাইক ডিজার্ভ করি অবশ্যই। তো ঠিক আছে, সবাই করে দিন আর কি লাইক। এবং এখানে কীভাবে কাজ করবেন একদম সুন্দরভাবে দেখে নেন এখন। তো শুরুতে আপনি কী করবেন, এই যে লিঙ্কটা আছে এটাতে ক্লিক করবেন। তো নতুন যারা আছেন অনলাইনে, নতুন আসছেন, ইনকাম কীভাবে করবেন বুঝতে পারতেছেন না, তারা কী করবেন আমার ইউটিউব চ্যানেল গিয়ে প্লেলিস্ট নামে একটা অপশন আছে, ওখানে গিয়ে আমার কিছু ভিডিও আছে ওগুলো দেখে নিলে আপনি কাজ শিখতে পারবেন। তো এরকম আসলে আপনি ক্রোম ব্রাউজারটাও সিলেক্ট করে দিতে পারেন। তারপর আপনার সামনে কেমন আসবে একটু করে দেখাই দিচ্ছি। তো এরকম আসবে, আসার পর আপনি জয়েন নাওতে ক্লিক করবেন। তো আমি ক্রোম ব্রাউজারে একবার প্রথম অ্যাকাউন্টটা করছি, জয়েন করতেছি না, তারপরে অন্য ব্রাউজার দিয়ে দেখাচ্ছি। এরকম আসবে, আসার পর আপনি জয়েন নাওতে ক্লিক করবেন। জয়েন নাওতে ক্লিক করলে এরকম আসবে। তো আপনার আপনি গুগলের উপরে সিলেক্ট করে দেবেন, গুগলটা অবশ্যই সিলেক্ট করবেন, এবং গুগলে আপনার যতগুলো এই ব্রাউজারে আপনার জিমেল লগ ইন করা আছে সেখান থেকে যে কোনো একটা জিমেল আপনি ক্লিক করে দেবেন। জিমেলে অবশ্যই আপনার ভেরিফিকেশন লিঙ্ক যাবে, ওইটা দিয়ে আপনি ভেরিফাই করতে হবে। তো আমি জিমেল আমার ফোন থেকে একটা জিমেল সিলেক্ট করে দিচ্ছি, আপনিও করে দেবেন। তো একটা জিমেল সিলেক্ট করে দেওয়ার পরে আমার এরকম লোডিং নিচ্ছে। তারপরে এখানে গুগল অ্যাকাউন্টটা এখানে কিন্তু কানেক্ট নিচ্ছে, কানেক্ট নেওয়ার জন্য একটুখানি লোডিং নেবে। তো কানেক্ট হয়ে যাওয়ার পর আপনার এখানে এরকম আসবে, আসার পর আপনি এখানে ইউজার নেম দিবেন। তো আমি একটা ইউজার নেম দিচ্ছি এখানে, আমার যা নাম তাই দিচ্ছি। আপনারা আপনাদের নামের সাথে একটা কিছু দিতে পারেন, 1, 2, 3 বা কিছু একটা দিবেন। তারপরে এখানে জিমেলটা থাকবে, আপনি এখানে সাইন আপে ক্লিক করে দিবেন। আপনার ইউজার নেম দেওয়ার পরে এভাবে সাইন আপে ক্লিক করবেন, তারপরে এরকম আসবে। আসার পরে আপনার কাছে 6টা ইমোজি থাকবে। তো আপনি এখানে ক্লিক করে করে দেখবেন আপনার যে কোনো 2টা ইমোজি আপনাকে মিলাইতে হবে। তো আপনি এই কোনারে কোনায় দেখিয়ে আর কি ফার্স্টে, তো কোনটা মিলে আপনি প্রথমে দেখে নিতে পারেন, পরবর্তীতে আপনি মিলাইতেও পারেন। তো আপনি যদি একই হয় এটা এটা যদি একই হয় তাহলে কিন্তু আপনার কাজটা হবে, তা না হলে হবে না। আপনি এভাবে দেখবেন কোনটা কোনটা আপনার ম্যাচ হয়, ম্যাচ না হলে কিন্তু হবে না। আমি দেখতেছি তো করতে পাইয়ে যাবেন। তো এটার এটা যখন মিলে গেছে তখনই আমার নেক্সট বাটনটা আসছে, এখন নেক্সটে ক্লিক করবে। দুটা কিন্তু আপনার ম্যাচ হইতে হবে, তা না হলে নেক্সট লেখাটা আসবে না। তো একটুখানি করে নেবেন আর কি, সমস্যা নেই। তারপর এখান থেকে আপনি একটা আপনার অ্যাভাটার মানে আপনার প্রোফাইল লোগোটা ক্লিক করে দিবেন। তো এখান থেকে সিলেক্ট করবেন যে কোনো একটা লোগো, আপনি মেয়ে হলে মেয়েদেরটা, ছেলে হলে ছেলেদেরটা করে এখানে সেভে ক্লিক করে দিবেন। তারপরে এখানে এরকম আসবে, স্টার্ট আর্নিং ডাটা পয়েন্ট। তো আমাদেরকে ডাটা টোকেন দিবে ওই পয়েন্টগুলো কনভার্ট করে আর কি, এই জন্য এরকমভাবে আসছে আর কি ডাটা। তো ডাটা টোকেন কীভাবে ইনকাম করবেন, তো আমার প্রোফাইলটা কিন্তু শো করতেছে একদমই ইজিতে, আমি কাজ করে ফেলছি এখানে। তারপরে হচ্ছে এখানে
ফার্স্টই রেফারেল লিঙ্কটা দেওয়া আছে, এখানে রেফার করতে পারলে আপনি 100 পয়েন্ট পাবেন। এখানে কফি অপশনে ক্লিক করে আপনি রেফার করতে পারবেন, তো আপনি চাইলে ফ্রেন্ডদের মাঝে শেয়ার করতে পারেন, আবার নিজে নিজে কেউ রেফার করতে পারেন। তারপর এখানে আপনি কিন্তু হিউজ ইনকামের অপরচুনিটি আছে দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলা কাজ দিয়ে রাখছে, প্রতিটা কাজ করলে আপনি যে 600, 200, 500 এরকম টোকেন এইখান থেকে পয়েন্ট কিন্তু ইনকাম করতে পারবেন। তো যেটা আপনি একটু সমস্যা ফেস করতে পারেন সেটা আমি আপনাদের দেখাই দিচ্ছি। এখানে কিছু জিনিস আছে কি বলে সেটা আপনাদের কিন্তু দেখতে হবে, কি বলে লেখাটা পড়তে হবে, বুঝতে হবে, তারপরে সেভাবে আপনাদের কাজটা করতে হবে। এখানে একটা টাস্ক আছে যে লন্ডন ফন্ট মানে কি, এখানে বলতেছে যে এই যে অ্যাড ডাটা টু ইউর টুইটার বায়ো, আপনার টুইটার বায়োতে ওদের মানে ডাটা লেখাটা অ্যাড করতে হবে। তো এখানে একটা ক্লিক করে দিলাম, সিম্পল ক্লিক করে দেওয়ার পরে এখানে লিখছে যে ওরা এখানেই বলছে যে সিম্পল জাস্ট অ্যাডেড ডাটা টু ইউর বায়ো অ্যান্ড শেয়ার ব্যাক ইউর টুইটার প্রোফাইল অ্যাজ এভিডেন্স। এই এভিডেন্সটা ওদের এখানে কিন্তু শেয়ার দিতে হবে, মানে এখানে আপলোড করতে হবে, আপনাকে একটা স্ক্রিনশট তুলতে হবে। তো কীভাবে কী করবেন আমি এটা একটু করে দেখাই দিচ্ছি, ঠিক আছে, এই কাজটা দেখাই দিচ্ছি। তো ফার্স্টে আপনি গো টু দ্য টুইটার এখানে ক্লিক করবেন। আর তার আগে বলে নিই যে ব্রাউজার দিয়ে কাজ করবেন সেই ব্রাউজারে অবশ্যই আপনাকে টুইটার লগ ইন করে রাখতে হবে, যে টুইটার দিয়ে আপনি জয়েন করতে চান সেই টুইটারটা এখানে লগ ইন করে নেবেন। তারপরে এইভাবে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনার টুইটারের অ্যাপে নিয়ে আসলো, টুইটারের অ্যাপে আপনি লগ ইন করে রাখতে পারেন আপনি যেটা দিয়ে জয়েন করতে চান। তো আমি এটা দিয়ে জয়েন করবো, তাই আমি এটার মধ্যে আসলাম। তো আমি দেখাই দিচ্ছি এটার প্রোফাইলে। তো আপনি প্রোফাইলটা সিলেক্ট করে দিবেন, মানে প্রোফাইল সিলেক্ট করার পরে এডিট প্রোফাইলে আসবেন, এডিট প্রোফাইলে ক্লিক করবেন। তো এডিট প্রোফাইলে ক্লিক করার পর এডিট অপশানে আসবেন, তখন আপনার এই যে বায়ো লেখাটা দেখতে পাচ্ছেন বায়ো অপশানে আসবেন। তো এখানে আপনি কিছু লিখে থাকলে সেটা থাকবে, সমস্যা নয়, সেটা নিচে আপনাকে কী করতে হবে। তো তার আগে দেখাই নি কী করতে হবে আমাদেরকে, এই যে আমাদের বলছে যে অ্যাডেড যে এটা এই যে লেখাটা এটা কপি করে নিয়ে যাবেন আর কি, এটা অ্যাডেড করতে বলছে। তো এটা অ্যাড করার জন্য আপনি এখান থেকে কপি করে নিয়ে যেতে পারেন, সমস্যা নাই। তো এটা নিয়ে গিয়ে আপনাকে একটা স্ক্রিনশট তুলতে হবে আর কি। তো আমি এখানে অ্যাডেড করে দিলাম, এটা অ্যাড করে দিলাম, পেস্ট করলাম, তারপরে দেখেন উপরে সেভে ক্লিক করে দিলাম, এটা কিন্তু আমার প্রোফাইলে অ্যাড হয়ে গেলো, এই যে ডাটা লেখাটা সেভ হয়ে গেছে। তো এমন অবস্থায় আমাকে কিন্তু একটা স্ক্রিনশট নিতে হবে, এমন অবস্থায় একটা স্ক্রিনশট আমি এখনই নিয়ে নেব। তো একটা স্ক্রিনশট এভাবে নেবেন, নেওয়ার পরে তারপর ব্যাকে আসবেন, এসে এইখানে আপলোডে ক্লিক করে আপনি এটা আপলোড করে দিবেন। কোথা থেকে করবেন, আপনার গ্যালারিতে ছবিটা চলে গেছে, ওখান থেকে ওটা সিলেক্ট করে দিলে এটা কিন্তু আপলোড হয়ে যাবে, ঠিক আছে। দিলাম আপলোড, তারপর কনফার্মে ক্লিক করে দিচ্ছি, আপনার এভাবে দিয়ে দিবেন আর কি। তারপর এখানে দেখেন কিছু পয়েন্ট আপনাকে সাথে সাথে কিন্তু এখানে দিয়ে দিবে, কনগ্রাচুলেশন জানানো হবে, একটুখানি লোডিং নিচ্ছে, ওয়েট করুন। তো দেখেন এখানে 150 পয়েন্ট কিন্তু আমাকে দিয়ে দিল। তো নেক্সট অ্যাকশানে ক্লিক করতে পারেন। তো পরের ইয়াতে আপনাকে বলছে যে কফি ডিসকর্ড ইনভাইট লিঙ্ক, এটাতে ক্লিক করে আপনাকে আপনার ইনভাইট লিঙ্কটা ডিসকর্ডে আপনাকে দিতে হবে, তাহলে ওখান থেকে আপনি আরও 35 পয়েন্ট পাবেন। এগুলো আপনারা আশা করি পারবেন সকলে, তো এভাবে আর কি। তো এখানে দেখেন আমার যে 150 পয়েন্ট এখন আমি আর্নিং করলাম, এটা দেখেন ভালো করে, এটা কিন্তু অ্যাডমিন অ্যাপ্রুভালে রয়ে গেছে, এখনও কিন্তু এখানে আসে নাই, ঠিক আছে। এটা একটু পরে অ্যাডমিন কিন্তু জাস্টিফাই করবে, এগুলো ভেরিফাই করবে, করে কিন্তু একটু পরে দিয়ে দিবে, মানে 5 মিনিট পরে দিয়ে দিবে, বেশি সময় লাগবে না, 5 থেকে 10 মিনিট জাস্ট। আর যদি রেফার করেন এই পয়েন্টটা সাথে সাথে দিয়ে দিবে, ঠিক আছে। আর এখানে যতগুলা আছে যে ফলো আস অন টুইটার, এটাতে ক্লিক করবেন, ক্লিক করে 50 পয়েন্ট কীভাবে নেবেন, এখানে বলছে যে ফলো আস টুইটার, ওদের টুইটারটা ফলো করতে হবে, তো 50 পয়েন্ট কিন্তু পেয়ে যাবেন। তো আমি এখানে ফলো করে আসতেছি, এটা অটোমেটিক কিন্তু অথরাইজ নিয়ে নেবে, অথরাইজে ক্লিক করলে এটা রিডাইরেক্ট করে চলে আসবে ব্যাক করে, তারপরে এখান থেকে আপনাকে কিন্তু পয়েন্টটা দিয়ে দিবে। টুইটারটা কানেক্ট করে নিলাম, তারপরে এখানে কিন্তু এই যে ইউজার নেমটা অটোমেটিক হয়ে গেছে, কনফার্মে ক্লিক করে দিবেন এভাবে। তো নেক্সট অপশানে আমাকে 50 পয়েন্ট কিন্তু দিয়ে দিচ্ছে, এখন নেক্সট অ্যাকশানে যেতে পারেন, আবার ওইখান থেকেও যেতে পারেন, আবার একটা ওদের ডিসকর্ড জয়েন করলে 50 পয়েন্ট পাবেন। আচ্ছা, আপনার ডিসকর্ডের কাজগুলো পারবেন, এগুলো কঠিন কিছু না, জয়েন করে আসলে এখানে আপনাকে ইউজার নেম সেট আপ হয়ে যাবে বা অথরাইজ যাবে, অথরাইজ করে দেবেন, আপনারা এগুলো পারবেন, এগুলো তেমন কঠিন না। যেগুলো একটু সমস্যা ছিল এটা আমি দেখাই দিলাম। আচ্ছা, আর হচ্ছে এখানে যে ফার্সেসের কথা বলছে, ফার্সেসের কাজটা আপনারা করতে পারবেন না, আর ফ্রি সার্চ আর কি, এটা হয়তো বা আপনারা এটা যদি পারেন ট্রাই করে দেখেন, 100 পয়েন্ট পাবেন।
আর একটা হচ্ছে ওদের টোকেন বাই করার কথা বলছে কোন একটা অপশনে, ওটা করার দরকার নাই কারো। এখান থেকে এমনি নর্মালি আপনি লিঙ্কডইনে জয়েন করবেন, ওখানে গিয়ে 50 পয়েন্ট পাবেন, একটা পয়েন্টও কিন্তু ছাড়বেন না। ফলো আস অন লিঙ্কডইন, ওদের লিঙ্কডইনে ফলো করতে বলছে, জাস্ট ফলো করে আসলে এই যে গো টু লিঙ্কে লিঙ্কডইনে ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে। তো এতগুলো দেখাতে গেলে ভিডিওটা 20 মিনিটের বেশি হয়ে যাবে, অলরেডি 9 মিনিট প্লাস হয়ে গেছে। তো যাই হোক, সব কিছু আপনারা পারবেন, না পারলে আপনারা স্ক্রিনশট সহকারে আমাকে আমাদের টেলিগ্রামে কমেন্ট বক্সে জানাবেন আর কি, ওখান থেকে আমি দেখাই দিব। তো এখানে বলছে ইউটিউবের চ্যানেলে জয়েন করে আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিতে, বা ওখান থেকে শেয়ার করে শেয়ার অপশনটা স্ক্রিনশট আপনি টুইটারে শেয়ার করে টুইটার থেকে একটা স্ক্রিনশটও দিতে বললে দিবেন। কোথাও স্ক্রিনশট চাই, কোথাও আবার লিঙ্ক চাই, যেখানে যেটা চাই সেটা সাবমিট করে দিলেই কাজগুলো হয়ে যাবে। আচ্ছা, এগুলো পারবেন, যেটা পারবেন না সেটা আমাকে দেখাই দিন। আমি আমার মেইন ওয়ালেটে আপনাদেরকে দেখাচ্ছি, এটা আমি সকালে জয়েন করছিলাম। তো আমি 1500 প্লাস এখানে টোকেন ইনকাম করে ফেলছি, আরও কিছু টোকেন কিন্তু এই যে ওয়েটিংয়ে আছে, এগুলো হচ্ছে আমাকে দিয়ে দিবে, মানে অ্যাডমিন এখানে এটা ভেরিফাই করবে, করে 360টা টোকেন পয়েন্ট দিয়ে দিবে। তো এই টোকেন পয়েন্টগুলো কিন্তু আমাদেরকে কনভার্ট করে ডাটা টোকেন দিবে, সাথে সাথে আমরা সেল আউট করতে পারবো। খুবই ভালো একটা অফার, এটা কেউ মিস দিয়ে না। এই যে আপনি শেয়ার অন টুইটার, এখানে শেয়ারে এমা, এই যে এটা এটা আপনি শেয়ার করবেন টুইটারে, এটাও দেন। ঠিক আছে, এখানে কী বলছে এটা ক্লিক করবেন, ক্লিক করে এটা ভালো করে পড়বেন, এখানে কি বলছে পড়বেন, এই যে লেখাটা পড়বেন, পড়লে আপনি বুঝতে পারবেন। তো এখানে বলছে যে আপনাকে টুইট করতে হবে, তারপর এভরি থিংস ইউ নিড টু নো অ্যাবাউট স্ট্রিম ইউ ক্যান থিংস আস লেটার, লাইক অ্যান্ড রিটুইট। আচ্ছা, এদের সাইটে গিয়ে লাইক অ্যান্ড রিটুইট করতে হবে, তো রিট করে ওটা ওটার কী আনতে হবে একটু দেখি, এটা কি স্ক্রিনশট দিতে হবে নাকি লিঙ্ক দিতে হবে। তো আমি ব্যাকে চলে আসতেছে অটোমেটিক, এটা আমি আমি করে নিচ্ছি। হ্যাঁ, এখানে এটা কিছু করতে হবে না, এটা জাস্ট আপনার একটু ইউজার নেমটা চলে আসছে, কনফার্ম করে দিবেন, 50টা পয়েন্ট আপনাকে দিয়ে দিল। নেক্সট অ্যাকশানে ক্লিক করে 75টা পয়েন্ট নিতে পারবেন, এটা কী কাজ, এগুলো আপনারা পরে আস্তে আস্তে করতে পারবেন। সাইন আপ করতে বলছে, ও আচ্ছা, এখানে একটা জিমেল দিয়ে ওরা নিউজ পাঠাবে আপনাকে, আপডেট পাঠাবে এর জন্য ওদের এখানে একটা জিমেল দিয়ে, এটাতে জয়েন করলে আপনি 75টা পয়েন্ট কিন্তু পেয়ে যাচ্ছে। আরেকটা কাজ হচ্ছে এটা, এটা আমি দেখাই দিচ্ছি এটা কী করবেন। আপনি এখানে ক্লিক করবেন, গো টু ইউটিউব, এখানে করতে বলছে আপনাকে হ্যাশট্যাগ করতে হবে। তো আপনি এখান থেকে ওদের যে এটা সাবস্ক্রাইব করবেন ফার্স্ট অফ অল, তারপরে ওদের এই যে ভিডিওটা আছে ফার্স্ট ভিডিও, এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করে এই ভিডিওটা আমি স্টপ করে দিচ্ছি। হ্যাঁ, তারপরে এখানে দেখেন এই লাইক করে দিবেন, লাইক করে দিয়ে আপনি এখানে শেয়ার বাটন আছে শেয়ারে ক্লিক করবেন, শেয়ারে ক্লিক করে আপনি কী করবেন, এই যে টুইটার আছে টুইট করে দিবেন, টুইটারে ক্লিক করে এটা কিন্তু টুইট হয়ে যাবে। এবং টুইট হওয়ার সময় আপনাকে বলছে যে এখান থেকে নিচের দিকে নামবেন, এই যে এখানে উপরে ওদের কিছু হ্যাশট্যাগ দিতে হবে। হ্যাশট্যাগটা আমি এখান থেকে আবার দেখে আসতেছি কী হ্যাশট্যাগ করতে বলছে। আচ্ছা, আমি ব্যাকে যাই, ব্যাকে গেলে দেখতে পাবো। এটা হ্যাঁ, তো এখানে আসলে এই যে হ্যাশট্যাগে যে এই লেখাটা হ্যাশট্যাগ দিতে হবে, এখানে বলে দিয়েছে উইথ হ্যাশট্যাগ, তাহলে আমরা এটা কপি করে নিয়ে গেলাম স্ট্রিম আর ওয়েব থ্রি। ঠিক আছে, এটা আমাদেরকে হ্যাশট্যাগ দিতে হবে, তার আগে প্রজেক্ট সম্পর্কে কিছু লিখতে হবে আর কি, নাইস প্রজেক্ট কিছু লিখবেন, সমস্যা নেই। তারপরে আপনি এক দুইজন ফ্রেন্ডকে ট্যাগও দিতে পারেন, সমস্যা নাই। তো আমি ট্যাগ দিলাম, এরপরে আমি কী করলাম, এখানে ওদের এটা এখানে পেস্ট করে দিলাম, তারপরে ওদের এই যে ইউটিউব নেয়াটা আমরা এটা এগুলো সব কিছু মিলিয়ে আমরা টুইট করব, টুইট করে এখান থেকে আমার লিঙ্কটা নিব। তো টুইট করা হয়ে গেছে কিন্তু আমি লিঙ্কটা পেলাম না, এর জন্য আমি আমার প্রোফাইলে চলে যাব। প্রোফাইলে গিয়ে আমার টুইট চেক করছি, এই যে টুইট উপরে চলে আসছে। তো আপনি আপনার প্রোফাইলে গিয়ে প্রোফাইল থেকে এই যে টুইট সবার আগে থাকবে এটা এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করে কপি করে নেবেন আপনি যে টুইট করলেন এই মাত্র। তো সেটা কীভাবে পাবেন, এই লোগোতে ক্লিক করবেন, তারপর প্রোফাইলে ক্লিক করবেন, চলে আসলে এই যে দেখতে পাচ্ছেন এইটাই আর কি সবার উপরে, এই যে এখানে শেয়ার অপশন আছে এই সবার উপরে যেটা টুইট টুইট করছেন এখানে থাকবেন, তারপর বা এখানে আসলো একইটাই থাকবে, রিপ্লেস টুইট অ্যান্ড রিপ্লেস একই কথা, দুইটাতে কিন্তু উপরে এটা থাকবে, লাস্ট যে টুইটটা করছেন এই মাত্র এখানে শেয়ার অপশন আছে এখানে ক্লিক করে এই যে কপি করবেন, কপি করে এটাই আপনাকে বলছে এখানে দিতে, অথবা আপনাকে যদি বলে স্ক্রিনশট দিতে, এর জন্য স্ক্রিনশট আমি উঠাই নিলাম, কী চাই সেটা বলা যায় না, দুইটাই করে নেবেন। আচ্ছা, তো এখানে যাচ্ছি, যাওয়ার পরে আমি গোটোতে ক্লিক করলাম, তারপর ব্যাক করে আসব, আবার ব্যাক করে আসলাম। তো হ্যাঁ, এখানে বলছে যে এন্টার ইউর আনসার, তার মানে এখানে ইউরেল দিতে বলছে, ইউরেল ইউরেল মানে হচ্ছে লিঙ্ক,
আমরা যে একটু আগে যে লিংকটা কপি করলাম না, এটা এখানে দিয়ে দিবেন। বাস এখানে কনফার্মে ক্লিক করবেন, তাহলে এখান থেকে 100 কত 50টা টোকেন, মেবি 150টা পয়েন্ট এখান থেকে আর্নিং করতে পারবেন। দেখেন কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা 1557টা পয়েন্ট কিন্তু আর্নিং হয়ে গেছে এখান থেকে। তো দেখতে পেলেন এতগুলো দেখানো আসলে সম্ভব না, তো আমি এখন 150টা পয়েন্ট আর্নিং করে আপনাদের দেখাইলাম। এভাবে কিন্তু আপনি এখান থেকে সবগুলো টাস্ক আপনি করবেন, যেটা পারবেন না এটা আমাকে স্ক্রিনশট দিয়ে বুঝাই দিয়েন, দেখাই দিয়েন, আমি কমেন্টে জানালে আমি বুঝাই দিব, সমস্যা নেই, কিন্তু কোনো পয়েন্ট ছাড়বেন না। তো কেন সবগুলো পয়েন্ট ইনকাম করতে বলতেছি এইখানে আসেন তাহলে বুঝতে পারবেন। নিচের দিকে লোগোতে ক্লিক করেন, এখানে এখানে দেখেন এই যে এটা না, সরি এটা পরে দেখাবো, আগে আরেকটা জিনিস আপনাদের দেখতে হবে, এখানে আসেন, এখানে ফার্স্ট প্রাইস এবং সেকেন্ড প্রাইস এবং থার্ড প্রাইস এই তিনটা আমরা ছুঁতে পারবো না। আমাদের এই যে এখান থেকে পাঁচ নাম্বার, এই যে এটা চার নাম্বার মনে হয় শেষ হয়ে গেছে, তো পাঁচ নাম্বার এখানে রিওয়ার্ড, এখানে হচ্ছে টপ ২০ জন, ২০ জনের মধ্যে আপনি যদি থাকতে পারেন, টপ ২০ জন মানে হচ্ছে আপনি টপ মানে ফাইভে থাকতে পারলে, ফাইভ মানে হচ্ছে আপনি লেভেল আফে আর কি, এখানে ২০ জন থাকতে পারবে, তো ২০ জনের মধ্যে থাকতে পারলে আপনি $700 পাবেন, $700 টাটা টোকেন পাবেন, ১০০০ বোনাস পাবেন আর কি, টোকেন বা কিছু একটা বলছে। তো এখানে $700 যে ডাটা টোকেন আমরা কিন্তু ২০ জনে শেয়ার পাবো, ২০ জন মিলে এটাকে ভাগ করে নিতে পারবো। আপনি যদি এর মধ্যে থাকেন তাহলে দেখেন $700কে কিন্তু ২০ ভাগ করলে অনেক বেশি কিন্তু ডলার ভাগে পড়বে, এটা এটা সহজ ভাষা আপনাদেরকে বুঝাই দিলাম। তারপরে এটা যদি না থাকতে পারেন তাহলে এটাতে ১০০ জনের মধ্যেও যদি থাকেন তাহলে আপনি এখান থেকে $20 মতো পাবেন, এখানে $1000 কিন্তু ইয়া করবে, কনভার্ট করে দিবে আর কি, ১০০০টা শেয়ার দিয়ে দিবে ১০০০ জনকে, তো ১০০ জনকে ১০০টা শেয়ার দেওয়া হবে $1000 আর কি করবে ডাটা টোকেনের। যাই হোক এটা পরবর্তীতে আপনারা, এখন আপনাদের ইনকাম করে রাখতে হবে, তিন নাম্বার থাকলেও পাবেন, তিন নাম্বার $2000 একটা শেয়ার পাবেন, তারপরে এই এখানে থাকলেও আপনি শেয়ার পাবেন, কিন্তু লাস্ট এটাতে থাকলে কোনো শেয়ার পাবেন না। যদি শেয়ার পান, আপনি একটা শেয়ারও পান, তাহলে মিনিমাম আপনার ১০ থেকে ২০ ডলার হবে, এটা নিশ্চিত থাকেন। তো এখানে আপনাদের আরেকটা জিনিস দেখানোর আছে, এই যে এখানে আসেন, এখানে আসার পরে দেখেন এখানে লিডার যে বোর্ডটা, এখানে যারা এই যে উপরে ফার্স্টে দেখেন এখানে দুই তিনজন আছে, এগুলো বেশি, এগুলো হচ্ছে ওদের প্রফেশনাল, ওরা কিন্তু ওইখানে আমরা যেতে পারবো না। আমাদের কিন্তু দেখেন এই যে ৮০০০ ৭০০০ এগুলো কিন্তু টপ ১০০ জনের মধ্যে, ১০০ জনে কিন্তু ১০০টা শেয়ার পাবে। এই যে ৪,০০০ ৫,০০০ পয়েন্ট করা তো কোনো ব্যাপারই না, আপনি ৫,০০০ পয়েন্ট তো নিমিশেই করতে পারবেন, যেভাবে পারেন এখানে ১০ থেকে ১৫,০০০ রেফার মানে ইয়া পয়েন্ট ইনকাম করার চেষ্টা করুন। শুধুমাত্র এই কাজটুকু আপনারা করতে পারলে এখানে চলে আসবেন, ১০০র মধ্যে চলে আসলে আপনি এখান থেকে ১ টন ১টা শেয়ার পাবেন, ওই শেয়ারে আপনার ২০ থেকে ৫০ ডলার প্রফিট হয়ে যাবে বা আরও বেশি হতে পারে, যেহেতু এগুলো একটা প্যারার কাজ, অনেক ঝামেলার কাজ, অনেক মানুষ এখানে জয়েন করবে না, এই জন্য আপনার সুযোগটা বেশি থাকবে। আপনাকে বলবো এই ধরনের কাজ বেশি করবেন, যেগুলোতে কম মানুষ জয়েন করে সেগুলোতে বেশি রিওয়ার্ড পাওয়া যায়, এটাই হচ্ছে একটা ট্রিক্স। তো এই জন্য আমি বলবো যে কেউ কিছুই ছাড়বেন না, সব কাজ করবেন এবং যত পারেন রেফার করার চেষ্টা করবেন, রেফার করেও কিন্তু ১০০ করে পয়েন্ট প্রতি রেফারে আপনি পেয়ে যাবেন, তো আনলিমিটেড কাজ করবেন। ঠিক আছে, এই ছিল আর কি আজকে টিউটোরিয়াল, আশা করি বুঝতে পারছেন, কেউ এই অফারটা কিন্তু ছাড়বেন না, সবাই এখানে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন, সবাই এখানে যতটুকু পারেন সময় দিবেন। আর আসলে ভাই ১০টা ২০টা এয়ারড্রপ সারাদিন জয়েন করতে হয় না, যদি ভালো প্রজেক্ট হয় তাহলে একটা প্রজেক্ট ধরে রাখলে আপনি মাসের শেষে দেখবেন যে সারা মাসের ইনকাম আপনার একটা থেকে উঠে গেছে। আর প্রজেক্ট ইনশাআল্লাহ বোঝার ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছেন, দীর্ঘ ৫ থেকে ৬ বছর ধরে অনলাইনে আছি, এগুলোর পিছনে ঘুরতেছি ফিরতেছি, এই জন্য আমি এখন বুঝতে পারি যে কোন অফারটা, কোন ব্লক চেনটা আমাদেরকে ভালো পেমেন্ট করতে পারে। আর এটা ডাটা, এটা যেমন তেমন অফার না ভাই, ডাটা টোকেন পাবেন, একদম লিস্টেড একটা টোকেন, পয়েন্ট কনভার্ট হয়ে দিবে, আর ব্লক চেনটা কিন্তু খুবই স্ট্রং একটা ব্লক চেন। আরেকটা জিনিস আপনাদের এখানে দেখাতে ভুলে গেছি, সেটা এখন মনে পড়লো, এই যে নিচের দিকে দেখেন লোগো আছে, এই প্রোফাইল লোগোতে ক্লিক করবেন, ক্লিক করে এখানে একটা ওয়ালেট অ্যাড করে দেবেন, এখানে অ্যাড ওয়ালেট লেখা থাকবে, তো আপডেটের এখানে ক্লিক করে আপনি চেঞ্জও করতে পারবেন। আপনি এখানে আপনার যে ভালো ওয়ালেট, যেটা আপনি ডলার রাখেন ওরকম ওরকম ওয়ালেট দিয়েন না, যেখানে আপনার একটা নতুন একটা ওয়ালেট, আপনি যেটা দিয়ে কোনো কাজ করেন না ওইরকম একটা ওয়ালেট এখানে অ্যাড করে দিয়েন, যদি ফর সোয়াইপ করতে হয় আমাদেরকে তাহলে ওয়ালেটটা কিন্তু ওরা মানে এটা আমাদের সিকিউরিটি ওরা পেয়ে যাবে, এই জন্য সিকিউর থাকার চেষ্টা করবেন আর কি, নতুন একটা ওয়ালেট এখানে কানেক্ট করে নেবেন সব থেকে। আশা করি বুঝতে পারছেন, যদি কেউ করে থাকেন এটা আবার কিন্তু চেঞ্জও করতে পারবেন, আপডেট করার অপশন আছে, সমস্যা নেই। তো এই ছিল আজকে টিউটোরিয়াল, কোনো অফার ছাড়বেন না, সবাই জয়েন করবেন, আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলে জয়েন হয়ে যাবেন, এই চ্যানেলে সবসময় অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন, ভালো ভালো অফার শেয়ার করে দিব। আর এখানে যে অফারটা শেয়ার করছি এটাও কিন্তু হোয়াইট লিস্টেড হতে পারলে বিগ একটা এনএফটি মিন করতে পারবেন। আর দেখেন আমার চ্যানেলটা কিন্তু এনএফটির একটা চ্যানেল বলা যায়, একদম ফুলফিল এনএফটির একটা চ্যানেল হয়ে গেছে আর কি, এখান থেকে দেখবেন আমি এনএফটি সেল করে কেমন
যখন হাজার হাজার ডলার ইনকাম করব কিছুদিন পরে শুধু দেখবেন আর চলবেন, রুচির মতো ফুলবেন আর কি। লেটস এন্ড সি, ওয়েট এন্ড সি। ওকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।